তো আমি চাচ্ছি যে এক ঘন্টার মধ্যে যেই কথাগুলো খুব দ্রুত সারা যায় আমি ততটুকু কথাই আপনার কাছে বলব। যখনই প্রশ্ন আসে রব সম্পর্কে জানতে হবে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা সব থেকে। আর যেই ব্যক্তি জেনে যাবে তার রব সম্পর্কে, যে কে তার রব, কি তার মর্যাদা, কি করতে হবে, কোথায় আছেন তিনি, কি করলে তিনি সন্তুষ্ট হন, কি করলে তিনি অসন্তুষ্ট হবেন, এই বিষয়গুলো যেই ব্যক্তি জেনে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে জ্ঞানীদের মানে শীর্ষস্থানীয় ব্যক্তি বলেছেন, ইন্টেলেকচুয়াল পার্সন বলেছেন, মানে অনেক বিজ্ঞ ব্যক্তি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ব্যক্তি কোনোদিন স্কুলে যাক বা না যাক, মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, যেই ব্যক্তি এটা জেনে গেছে তার একজন প্রতিপালক আছে, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি আরশে আজিমের উপরে আছেন, তিনি এটা করলে সন্তুষ্ট হন, এটা করলে তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ সম্পর্কে যেই ব্যক্তি জেনে গেছে আল্লাহ বিস্ময় করে বলতেছেন, সে এই ব্যক্তি হচ্ছে উলুল বাম, জ্ঞানীদের একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তি। কোরআনের কথাটা আপনি কোথায় পাবেন? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান হচ্ছে কোরআনের 3 নম্বর সূরা, তার 17-18 নম্বর আয়াতটি দেখেন। 17 নম্বর আয়াতটি আমি আপনার কাছে কোট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার কথা বলেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আপনি জানেন না কত বড় কথা আপনি বলেছেন। এই যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন প্রতিনিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই যে শব্দটা আপনি বলতেছেন, আপনি জানেন না আপনি কত বড় কথা বলেছেন। একটু বিবেক খাটান তো দেখি কত বড় কথা। যেখানে মানুষের বিদ্যা সব কাজে লাগালে, কাজে লাগিয়ে আজ পর্যন্ত আকাশের খোঁজ পায়নি। কি পায়নি? আকাশের খোঁজ পায়নি। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বিদ্যা বুদ্ধিও দান করেন নাই, অত রকমের টেকনোলজির মালিকও বানান নাই, কিন্তু আপনি জমিন থেকে 7 আকাশের উপরে আরশে আজিমের উপরে কে আছে তার সম্পর্কে জেনে গেছেন। বলেন তো দেখি এটা কত বড় বিস্ময়কর ব্যাপার। আল্লাহ এই জন্য বলছেন, উলুল ইলমে কাইমান বিল কিসত, জ্ঞানে যারা পরিপক্ক কেবল তারাই স্বীকার করতে পারে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ বলতেছে এটা আল্লাহ নিজে জানে, এটা জানে ফেরেশতারা, কারণ যারা তার আশেপাশে আছে, কাছাকাছিতে আছে। আল্লাহ বলতেছেন জমিনের বুকে ওই ক্ষুদ্র সৃষ্টিগুলো, মানুষগুলো, তারা জ্ঞানে কতটা পরিপক্ক যে তারাই কথা জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই আয়াতে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাদের বিবেককে সুস্থ রেখেছেন। আমাদেরকে ওই যে হিন্দু বৌদ্ধদের মতো ওই পাথরের গরুর বাছুরের পূজারী বানান নাই, আমাদেরকে ওই বট গাছার কোনো কিছু ধোকা দিতে পারে না, যে আপনি আপনার এই কপালটা শুধুমাত্র এক আল্লাহর কাছে নত করেন, এছাড়া আর কারো কাছে নত করেন না, এটা আপনি আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনার আমার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। যখনই কোনো একজন ব্যক্তিকে দেখবেন একটা বট গাছের নিচে, একটা গরুর কাছে, একটা পাথরের কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, তখন আপনার আল্লাহর প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাকে ওর মতো অসুস্থ বানায় নেই, ওর মতো পাগল বানায় নেই, তখন আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে কী হবে? আল্লাহ আপনার ইমানকে আরও বাড়িয়ে দেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অলাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াতে বলেছেন, 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে তোমরা যদি, আল্লাহ তোমাদের কাছে এলান করে বলতেছেন, তোমরা যদি তোমাদের প্রতিপালকের শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তার নেয়ামত কারো বাড়িয়ে দিবেন, আর তোমরা যদি কুফরি করো তাহলে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের রব সম্পর্কে জানতে হবে। তো ইমাম কথাগুলোকে এইভাবে বলেছেন, ফাইজা কেইলা লাকা মান রাব্বুক, তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, এটা আমরা প্রত্যেকে মুখে বলে দিই যে আমাদের রব আল্লাহ বলি না, কিন্তু কী মানি এর? আপনি যখন আল্লাহকে রব বলতেছেন, এর রব মানিটা কি? কী বলতেছেন আপনি? কী বিশ্বাস করে নিলেন? একটা ব্যক্তি যখন কোনো একটা কিছুকে বিশ্বাস করে তখন সে কিন্তু এর সাথে যা করার তা করে, ওইভাবে গ্রহণ করে। তো যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, কী অর্থে আপনি নিলেন, এটা হচ্ছে জানার বিষয়।
তো ইমাম তার কিতাবে লিখেছেন ফাইজা কিলা লাকা যখন তোমাকে বলা হবে মান রাব্বুক তোমার রবকে কি উত্তর দিবে তুমি ফাকুল রব্বি আল্লাহ আল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিইল আলামিন বিনিমাতিহি তুমি বলো কারো কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে গেলে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার রবকে তুমি বলবে আমার রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমাকে রাব্বানি আমাকে লালন পালন করে আর শুধু আমাকে নয় বরং জামিইল আলামিন তিনি আমার মতো যত শত কোটি সৃষ্টি আছে সব কিছুকে তিনি একাই লালন পালন করেন তিনি হলেন আমার রব কি মনে করেন জামিইল আলামিন বলা হয়েছে আলামিন হচ্ছে আলমের বহুবচন আর আলম মানে হচ্ছে এক একটা সৃষ্টি এক একটা জগৎ আমরা মানুষরা হলাম একটা আলম ফেরেশতারা হলো একটা আলম জিন হলো একটা আলম পিঁপড়া হলো একটা আলম পাখিগুলো এক একটা আলম সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে এক একটা আলম এগুলো সব সৃষ্টি নয় যত প্রজাতির যত প্রকরণের সৃষ্টি আছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক আলম বলেছেন আর আল্লাহ হলেন এই সমস্ত আলমের কি স্রষ্টা রব এক কথায় আলম বুঝতে হলে আপনাকে জানতে হবে আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবই হলো এক একটা আলম তার মানে সবই হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর আরশ কি সৃষ্টি নয় আল্লাহর আরশ সৃষ্টি কুরসি সৃষ্টি সাত আকাশ সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে এগুলো সবই হচ্ছে সৃষ্টি তার মানে আল্লাহ একা নিজে একা ছাড়া বাকি যা কিছু আছে এগুলো সবই হচ্ছে আলম আর আল্লাহ একা এই সমস্ত সৃষ্টির প্রতিপালক এটা হচ্ছে আল্লাহ এটা আপনার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে যে তুমি বলো যে রব্বি আল্লাহ আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ আল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিইল আলামিন বিনিমাতিহি আর সেটা কিভাবে তার নিয়ামত দিয়ে তিনি লালন পালন করতেছেন অক্সিজেন কি আল্লাহর নিয়ামত নয় অক্সিজেন যেটা আমরা নিচ্ছি এই যে বাতাস বাতাসের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন যত রকমের পদার্থ আছে এগুলো কি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিয়ামত এই যে আমরা যে রিজিক খাচ্ছি জমিন থেকে কত কিছু উদ্গত হয় এই যে আমরা একটা আরামদায়ক পরিবেশে বসে আছি ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা আরাম পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহর নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন আরে আমরা তো খুব কম কিছু দেখতে পাই কিন্তু আপনি সমুদ্রের নিচে বড় বড় প্রাণীগুলো যে কত পরিমাণ খাদ্য তাদের লাগে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন বনের এমন কত শত প্রাণী আছে আমাদের পূর্বে কত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত করে দিয়েছেন যাদের পা হয়তো 100 হাত হবে যেখানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কত হাতের ছিলেন 60 হাত তার মানে 90 ফুট তার মতো মানুষ কতটুকু লম্বার প্রাণীগুলো কত বড় ছিল যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব হলেন তিনি যিনি আমাকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে লালন পালন করে থাকেন তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ দলিল কি আমি আগেই বলেছি যে লেখক যে কোনো কথা বলবে তার কথার সাথে তিনি দলিল পেশ করেছেন হয় কোরআন থেকে না হয় হাদিস থেকে এই যে তিনি যে বলেছেন যে আমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আমার এবং সব কিছুর প্রতিপালনকারী দলিল কোথা থেকে নিয়েছেন তিনি বলেছেন আর এই কথার তো আপনি নিজেই সাক্ষী দিচ্ছেন আর এটা হলো কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা বর্তমানে সিরিয়াল ভাবে যে কোরআন সাজানো হয়েছে সূরা ফাতিহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি আর আমি বলতেছি প্রশংসা সেই আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন যিনি হচ্ছেন রব সমস্ত সৃষ্টি জগতের এই জন্য যখন তার পরিচয় আপনি পেশ করবেন আপনি শুধু বলবেন না যে রব আল্লাহ হচ্ছেন আমার রব বরং আল্লাহ শুধু আমার রব নন যত সৃষ্টি জগৎ আছে যার সাথে আপনি কথা বলতেছেন সে হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু নাস্তিক যেই হোক তাকে আপনি বলতেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমার এবং তোমার রব সে মানে না এটা ওর ব্যর্থতা কিন্তু আমি মেনে নিয়েছি আপনি মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো তিনি দলিল গ্রহণ করেছেন সূরা ফাতিহা থেকে যে আমরা যেহেতু বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আল্লাহ আমাদেরকে এইভাবে প্রশংসা করা শিখিয়েছেন তার ইবাদত করা শিখিয়েছেন যে তোমার ইবাদত হবে সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক তিনি এই আয়াত থেকে দলিল গ্রহণ করেছেন যেটা সূরা ফাতিহার প্রথম আয়াত হিসেবে রয়েছে যাতে এই কথাটা একটা বাচ্চা পর্যন্ত মুখস্থ করতে পারে কোরআন থেকে খুঁজে বের করতে হবে না একেবারে আল্লাহ প্রথমে রেখে দিয়েছেন যাতে এই জ্ঞানটা
প্রত্যেকটা মুসলিমের অর্জন করা সহজ হয়ে যায়। এত বড় কথা বলেছেন। এখানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়ে শুধু আল্লাহ বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির রব শুধু এতটাই প্রমাণ করা হয় নাই, কিন্তু আলহামদু শব্দ দিয়ে কি করা হয়েছে জানেন? আলহামদু বলা মানে হচ্ছে ইবাদত। এটা একটা ইবাদত, আলহামদুলিল্লাহ বলাটা কি ইবাদত। এটা শুধুমাত্র একটা আরবি বাক্য নয়, এটা একটা ইবাদত। এটাকে কিভাবে আমি আপনাকে বোঝাবো? আপনি যখন কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করেন, আরবি ভাষায় বেশি জোর বললে এইভাবে বলতে হয় শুকরান লাক, মানে আপনার জন্য শুকরিয়া, শুকরিয়া আপনাকে। আল্লাহকে বলা যায় শুকরান ইয়া রব, হে রব তোমার শুকরিয়া আদায় করলো। কিন্তু এতে ওই ইবাদতের নেকিটা আসবে না যেটা আলহামদুলিল্লাহর মধ্যে রয়েছে। আপনাকে কি উপকার করেছেন আপনি তাকে বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা বলতে পারবেন না। কারণ মাদা আর হামদের মধ্যে পার্থক্য আছে। মাদা মানে হচ্ছে প্রশংসা, আর হামদ মানে প্রশংসা। আমরা যখন একে অপরের প্রশংসা করি সেটা ইবাদতগত প্রশংসা নয়, এটা হচ্ছে জাস্ট শুকরিয়া, থ্যাংকস। আমরা বলি না থ্যাংকস, জাজা, জাজার অর্থে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময় দিক। যদি কেউ শুকরিয়া বলে যে ধন্যবাদ, আমরা বাংলায় কী বলি ধন্যবাদ, এটা এটা কোনোভাবেই ইবাদত হবে না। জাস্ট আপনি আপনার একটা দেশাচার, একটা শব্দ বলে দিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা এটা হচ্ছে ইবাদত। এই জন্য এটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, এটা কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। রাসুলের ক্ষেত্রে হামদ প্রয়োগ করা হয় না, যে হামদুর রাসুল, হামদুলিল রাসুল, মানে এটা রাসুলের জন্য প্রশংসা করা হয় না। আজ পর্যন্ত এরকম শব্দে আপনি পাবেন না, এটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। কেন? এটা ইবাদত। আর এটা কত বড় ইবাদত! ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার তাহারাতের প্রথম হাদিস 2 নম্বর অধ্যায়ের 422 নম্বরে পেয়ে যাবেন, আবি মালিক আল আশআরি তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, আলহামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বলা হয়েছে, তেমনি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি এইভাবে কেউ বলে যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, তাহলে রাসূলুল্লাহ বলেছেন তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলার সাথে সাথে শুধু মিজানের দুই পাল্লা না, বরং সাত আকাশ, সাত জমিনের মাঝে যত গ্যাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নেকি দিয়ে পূর্ণ করে দেন। এটা হচ্ছে আমাদের ধর্ম। তার মানে হামদ হচ্ছে প্রশংসা, হামদ হচ্ছে ইবাদত। আল্লাহ এই শব্দটা এনে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টি জগতের মাবুদ, তিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা। এটা বোঝানো হয়েছে। এখানে শুধু আল্লাহর পরিচয় তুলে ধরা হয়নি, বরং ইবাদতটা সেই আল্লাহর জন্যই যিনি আমাদের পালনকর্তা, এটাকে উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতের। এটাই যে উদ্দেশ্য, আপনি নিজেও কিন্তু তার সাক্ষী। কারণ একটু পরে গিয়ে আপনি যখন আল্লাহর প্রশংসা করেন, তারপরে বলেন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আপনি কি বলতেছেন, ইয়াকা নাআবুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে এটার ডিমান্ড ওখানে গিয়ে পুরা হচ্ছে। প্রথমে আপনি আল্লাহর পরিচয় পেশ করেছেন যে আমার সমস্ত ইবাদত হচ্ছে কার জন্য, আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব, তিনি হচ্ছেন দয়াময় পরম করুণাময়, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, আমি কেবল তার ইবাদত করি। একটু আগে বলেছেন সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আর এখানে গিয়ে আপনি স্বীকার করতেছেন, অতএব আল্লাহ আমি কেবলমাত্র তোমার ইবাদত করি। এটা হচ্ছে এই আয়াতের দাবি, যে আমরা সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফাতিহাতে আমাদেরকে আল্লাহর পরিচয় বলেন নাই, বরং আমরা আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও করে দিয়েছেন। আর এই আয়াত, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ডাকা হয়েছে, শুধু তার পরিচয় পেশ করা হয় নাই, এর বাস্তব প্রমাণ হচ্ছে আপনি যখন কোরআন পড়বেন সূরা ফাতিহা থেকে, তাহলে তারপরেই পেয়ে যাবেন কি সূরা আল বাকারা, তারপরেই সূরা আল বাকারা পেয়ে যাবেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সংজ্ঞা বলেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, তারপরে আল্লাহ কয়েকটা আয়াতে কাফেরদের কথা বলেছেন,
এইভাবে এক্সাম্পল দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ যে আদেশ করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে, এটা হচ্ছে কোরআনের প্রথম আদেশ। আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, সমস্ত মানুষকে ডাকা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। একটু আগেই বলেছেন আপনার রব আল্লাহ, যারা মেনে নিয়েছি আমরা মুমিন মুসলিম হয়ে গেছি, আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছিলেন হে মানুষ সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন এক একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুণগুলো এক একভাবে প্রকাশ করেছেন। প্রথম বলেছেন আল্লাহ হচ্ছেন আমাদের রব, তারই ইবাদত করতে হবে, এটাও শিক্ষা দিয়েছেন। তিনি কি শুধুই রব লালন পালন করেন? আল্লাহ বলছেন না, বরং তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। এই আয়াতে কি আছে, আল্লাযী খালাকাকুম, তিনি সে আল্লাহ, তিনি হলেন রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যারা আছে তো প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্রষ্টাকে, স্রষ্টাকে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি কে, সে আল্লাহ। ওখানে আল্লাহ শব্দটাই আছে, আলহামদুলিল্লাহ আছে না, আল্লাহ আলহামদুলিল্লাহ মানে হামদ হচ্ছে আল্লাহর জন্য। তাহলে ওখানে আল্লাহ শব্দটাই আছে, যিনি হলেন আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এইভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে হবে। আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল করা এবং রাসূলকে পাঠানোর মূল দাবি, যে একজন বান্দাকে আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি তোমার লালন পালন করে থাকেন, তোমাকে তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে। এটা আমাদেরকে কোরআনে জানানো হয়েছে আর এটাই হলো কোরআন হাদিসের মূল দাবি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানতে বলেছেন। আগে বলেছি না, যে ইমাম যখন কোনো কথা বলে দলিলটা কোত্থেকে নিয়েছেন, কেন তিনি বলছেন এটা জানা আমাদের উপরে ফরজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতটি আপনি পড়ুন, 19 নম্বর আয়াতটি পড়ুন, সূরা মুহাম্মাদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই শব্দ দিয়ে, ফাআলাম, তুমি জানো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে এটাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ ফাআলামও বলেছে, তুমি জানো, আগে এটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছে, এটা হচ্ছে মারিফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি জানো এটা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। যদি আয়াতটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়াই পৃথিবীতে কেউ ইবাদতের হক রাখে না, এটা আল্লাহ আমাদেরকে জানতে বলেছেন এবং তার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। এটাই ছিল প্রত্যেক যুগে নবী রাসূল পাঠানোর মূল কারণ, তারা এসে তার জাতিকে এটাই শিক্ষা দিয়েছেন যে দেখো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তাহলে কিন্তু নাজাত পেয়ে যাবে। এটাই ছিল প্রত্যেকটা নবীর দাবি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে এটা আমাদেরকে জানিয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, আল্লাহ যে কেবলমাত্র একজন ইবাদতের হক রাখে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন। একটা আয়াত আমার সামনে আছে সূরা আনবিয়া 21 নম্বর সূরার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে কেবলমাত্র এই ওহী করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, যে তোমাদের ইলাহ কেবলমাত্র একজন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের ইলাহ মাত্র একজন। ইলাহ মানে যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হবে, তিনি মাত্র একজন, কয়জন, একজন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদেরকে সূরা ইখলাসে কি জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এক আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে স্রষ্টা কয়জন, একজন, রাজ্জাক কয়জন, একজন, তাহলে রিজিক দাতা যদি একজন হয়, জীবন মৃত্যুর মালিক কয়জন, একজন। আপনি জীবনের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে
আল্লাহকে সামনে রেখে যদি এটাকে বাস্তবায়ন করতে পারেন যে আমার রাজ্জাক একজন, আমার জীবন মরণের মালিকও একজন, আমার লাভ ক্ষতির মালিকও কে একজন, যদি এইভাবে একটা মুসলিম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার অন্তরের মধ্যে বসিয়ে নিতে পারে, তা বলেন তো দেখি সেই ব্যক্তি দ্বারা কি শিরক হতে পারে? সেই ব্যক্তি কোনোদিন এটা ভাবতে পারে যে আমাকে আল্লাহ সন্তান দিচ্ছে না, তাহলে আল্লাহর কোনো ওলির মাধ্যমে আমি সন্তান পেতে পারি, এটা বিশ্বাস করতে পারে? কারণ তার বিশ্বাস হচ্ছে রিজিকের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ না, একমাত্র আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হলেন সেই সত্তা, তিনিই হলেন রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, তিনিই হচ্ছেন আল্লাহ যিনি হচ্ছেন এককভাবে, একাই তিনি হচ্ছেন রাজ্জাক। অন্য কোনো জায়গা থেকে আমাদের রিজিক আসে না, কেবল আল্লাহর কাছ থেকে আসে। যখন এই কথাগুলো আমি ভাবতেছিলাম, হঠাৎ করে সূরা মরিয়মের একটা কথা মনে পড়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সন্তান চেয়েছেন, তখন বলা হলো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা ছেলের বা গোলামের সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম পাল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করলেন, জানতে চেয়েছিলেন, কালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়া কানাতি ইমরাতু আকিরান ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আল্লাহ কিভাবে আমার ছেলে হবে, আমার স্ত্রী বন্দা হয়ে গেছে আর আমি একবারে বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কিভাবে সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা, এইভাবেই হবে, কারণ তোমার রবের কাছে এটা সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তোমাকেও তো আমি সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। আল্লাহ কথাটা কি বলেছেন একবার বলেন তো দেখি। আজকে আমরা বিয়ে করেছি, সন্তান হয় না দেইখা, আমরা ভাবতেছি সন্তানের মালিক আল্লাহর ওলি কেউ, কারণ না কারো মাধ্যমে পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন, আরে তুমিও তো এক সময় ছিল না, তোমার জন্মটা যখন আমার মাধ্যমে হয়েছে, আমি আল্লাহ করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তো তোমার ঘরের সন্তানকে অন্য কেউ করে দেবে? আল্লাহ এই কথাটাই বলতেছেন। ওকাদ খালাকতুকা মিন ক্বাবল, জাকারিয়া আমি তো একটু কিছু কাল আগে তোমাকেও তো সৃষ্টি করেছিলাম, অলম তাকু শাইয়্যা, তুমি তো কিছুই ছিল না। তাহলে যাদের বিয়ে করেছেন সন্তান হয় না, আপনাকে আয়াত মনে রাখতে হবে যে আমাকেও তো আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে আমার সৃষ্টিটাই যখন আমার রব করেছেন, তা আমার ঘরের সন্তানটা কে সৃষ্টি করবে? এটা কি কোনো আল্লাহর কোনো ওলির ক্ষমতা আছে? আপনি এটা বিশ্বাস করেন যে মুরগির ডিম থেকে একটা আল্লাহর ওলি মুরগি বের করে দিতে পারবে না? পারবে, আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি? তাহলে আপনি কি করে এটা বিশ্বাস করে নেন যে আল্লাহর ওলিরা সন্তান দিতে পারে? এটা কি করে মানুষ বিশ্বাস করে? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যেটা বিশ্বাস করে? কিন্তু আমাদের বাংলার সমাজে কি কেমন কোনো মানুষ নাই যারা এটা বিশ্বাস করে? তাহলে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? তারা কোরআন পড়ে না কেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনল না কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একাই রাজ্জাক, তিনি যাকে চায় সন্তান দেন, যাকে চায় ছেলে দেন, যাকে চায় মেয়ে দেন, যাকে চায় কিছুই দেন না। এই কথাগুলোকে কোরআন আমাদেরকে জানানো হয়নি? এটা আল্লাহর ইচ্ছা। তাহলে কোরআন থাকতে একটা ব্যক্তি গোমরা হয় কি করে? যার কাছে কোরআন আছে, যার ঘরে কোরআন, যার ইমাম তাকে কোরআন দিয়ে সালাত পড়ায়, তাহলে সেই মুসল্লি আবার গোমরা হয় কি করে? তাহলে শয়তান কিভাবে তাদেরকে নিয়ে নেয়? এটার মূল কারণ হলো তারা কোরআন অনুধাবন করে না। ইমাম যে তাদেরকে কি খুতবা দেয়, সেই ব্যক্তি সেটা আমলে নেয় না, কথাগুলোকে মূল্যায়ন করে না। এটা হচ্ছে আমাদের সব থেকে ত্রুটি। না, আমাদেরকে কোরআনের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। কোরআন আমাদেরকে যে ডিমান্ড করেছে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতেই হবে, নাহলে কবরে সেই জবাব আপনি দিতে পারবেন না। আপনাকে যখন বলা হবে মান রব্বুক, আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ, কারণ আপনি তো এই জায়গাতে অন্য কাউকে বসিয়ে রেখেছিলেন। আপনি তো ভেবেছিলেন যে আপনার বাগানে যেহেতু আল্লাহ ফল দেয় না, তাহলে আমি মাজার থেকে একটা চক্কর নিয়ে আসি, এই বছর যেহেতু আমি আজমির থেকে আসছি, তাহলে এই বছর আমার বাগানে অনেক ফল আসবে। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে? কিন্তু অধিকাংশ মানুষ এটাই বিশ্বাস করে। সে মাজার আজমির থেকে ঘুরে আসতে দেখা তার সন্তান হয়, তার মেয়ের ঘরে সন্তান হয়, এটা মুসলিমরা বিশ্বাস করে। আর আমরা চিনি তাদেরকে, তাদের কথাগুলো আমাদের কানে আসে, যে এই মন বিশ্বাস রাখে যে বাগানে তার ফল হয়েছে খুব বেশি, মাছে খুব বরকত হয়েছে, কেন? অমুক বাবার মরিদ হওয়ার কারণে। এগুলো যে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষ কেন বিশ্বাস করতে চায় না?
কেন মানুষ বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বাবার মাধ্যমে আমি পেয়েছি এটা দাবি করলাম সেই বাবাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলেছেন আপনি সূরা লোকমানের দিকে ফলো করুন আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ তোমার নজরে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আল্লাহর সৃষ্টি ফারুনি মাযা খালাকাল লাযিনা মিন দুনি তুমি আমাকে দেখাও দেখি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে এগুলো সব তো তোমার সামনে স্পষ্ট তুমি আমাকে দেখাও আল্লাহ ছাড়া তোমার বাবা কি সৃষ্টি করেছে একটা সৃষ্টি তুমি আমার সামনে পেশ করো এটা আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন কোরআন সূরা লোকমানের 11 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন যে দেখো তোমার চোখের সামনে যতগুলো সৃষ্টি দেখতে পাচ্ছো এগুলো সব কে সৃষ্টি করেছে আল্লাহ তা আল্লাহ বলছে যে একটা সৃষ্টি দেখাও যেটা তোমার ওই যে ওলির কথা তুমি বলতেছো কে কি সৃষ্টি করেছে সেই সৃষ্টিটা আমার সামনে পেশ করো আল্লাহ তো ওপেন বলেছে তারপরে মানুষ জানে যে কেউ কিছু সৃষ্টি করতে পারে না তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে মাথা ঠোকায় কেন কেন সে মসজিদে আসলে শান্তি পায় না কেন সে সেজদা করে আল্লাহর কাছে চায় না কেন সে মাজারে গিয়ে চায় কেন কারণ তার শিক্ষার ত্রুটি আছে সে তার ধর্ম বোঝে না এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে তাকে বলা হয়েছে তার জ্ঞান হাসিল করতে যে আল্লাহ বলেছেন ফালা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা সে শিক্ষা নেয়নি সে কোনো আলেমের সাথে বসে না শিক্ষা নেয় না কারণ সে এমন ব্যক্তিদের সাথে ঘোরে যারা হয়তো ঠিকমতো গোসল করে না এমন ব্যক্তিদের কাছে সে মুরিদ হয়ে যায় এটা মোটেও কাম্য নয় এজন্য আমাদেরকে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী আপনি বলে দেন আপনার কাছে কেবল এই ওহী করা হয় কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমাদের ইলাহ মাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহাল আনতুম মুসলিমুন এটা জানার পর আল্লাহ বলতেছেন তোমরা কি এখন ইসলাম গ্রহণ করবে তার মানে কি তোমরা কি মুসলিম হইবা তার মানে যেই ব্যক্তি এটা মেনে নেয় যে আল্লাহ আমাদের ইলাহ হচ্ছেন একজন মাত্র তিনি হচ্ছেন আল্লাহ তার মানে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম আল্লাহ কি বলছেন ফাহাল আনতুম মুসলিমুন ফাল হাল আনতুম মুসলিম তোমরা কি ইসলাম গ্রহণ করবা তার মানে মুসলিম হতে হলে আপনাকে এই কথা মানতে হবে যে আমাদের ইলাহ মাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক আয়াত এই মর্মে আমি প্রায় শতখানি আয়াত পেয়েছি কিন্তু আমি যে আয়াতগুলো আপনার সামনে পেশ করব দেখেন কত গুরুত্বপূর্ণ আল্লাহ কি বলেছেন এখানে মুসলিমের কথা আছে যে তুমি যদি এক আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারো তাহলে তুমি মুসলিম আর যদি মানতে না পারো তাহলে তুমি মুসলিম নও এখন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে মানে না তারপরও যদি নিজেকে মুসলিম দাবি করে তার এই দাবি হবে বৃথা এই দাবি তার সত্য নয় কারণ সে মিথ্যুক দাবিদার মুনাফিকদের মতো সে দাবি করছে একটা তার ভিতরে আরেকটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনে নিতে পারলে তাহলে তুমি মুসলিম হতে পারবে যেটা আমি আপনার কাছে পেশ করেছি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 108 নম্বর আয়াতে রয়েছে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হা মিম সাজদা যেটা আমাদের বাংলাদেশে আমার পরিচিত হিসেবে হা মিম সাজদা 41 নম্বর সূরার শুরুতে 6 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতটা একটু পড়েও লাগবে মনে রাখেন যে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূলকে বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি এ ছাড়া আর কিছুই নই ইন্নামা যখন আসে তার পরে ডিমান্ড যেটা গ্রামারের কায়দায় ইন্নামার পরে যে কথাটা বলা হবে এটা ছাড়া আর অন্য কিছু হতেই পারে এটা কেবলমাত্র পানি এটা পানি ছাড়া আর কিছু হতেই পারে না যখন আমি পানি প্রমাণ করতে যাব ইন্না মা যদি নিয়ে আসি তাহলে পানি ছাড়া এটা আর কিছু হতেই পারে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম আমি কেবল তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নই পার্থক্য কি ইউহা ইলাইয়া পার্থক্যটা হলো শুধু আমার কাছে ওহি আসে তোমার কাছে ওহি আসে না এটাই হলো সবথেকে বড় পার্থক্য আমাদের আর রাসূলের মাঝে বড় পার্থক্য কি তার মর্যাদাটা কোথায় যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলে আমাদের সাথে কথা বলে না সরাসরি কথা বলে মানে তার মানে ওহি পাঠে তার কাছে আমাদের কাছে সেটা আসে না এটাই হলো সবথেকে বড় পার্থক্য কিন্তু সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতো একজন মানুষ এই আয়াতটা একটু পরে আমাদের লাগবে ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ রাসূল কি বলেছেন যে আমার কাছে কি ওহি করা হয় যে জেনে নাও আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ মাত্র একজন এক আল্লাহর ইবাদত করতে হবে এই জমিনে এই ওহি আমার কাছে করা হয়েছে ফাসতাকিমু ইলাইহি অতএব তোমরা তার দিকে ইস্তেকামাত গ্রহণ করো তার প্রতি ঈমান আনার পরে সেই ঈমানের উপরে তুমি অটুট হয়ে যাও এই ঈমান যেন কোনোভাবে তোমার ভেঙে যেতে না পারে ফাসতাকিমুহু ইলাই তার দিকে তোমার ইস্তেকামাত
হয়ে যাওয়া উচিত এবং ওয়াস্তাগফিরুহ তোমরা ক্ষমা চাইলে কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা বলা আছে ফাস্ত ওয়াস্তাগফিরুহ তার কাছে তুমি ক্ষমা চাও এই শিক্ষা দিয়ে রাসূল আমাদের মাস থেকে বিদায় নিয়েছে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ তার ইমানের উপরে তোমরা অটুট হয়ে যাও এবং তার কাছেই তোমরা ক্ষমা চাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াওয়াইলুল লিল মুশরিকিন যারা আল্লাহর সাথে শিরিক করে তারা ধ্বংস হোক কি বলেছেন আল্লাহ ওয়াওয়াইলুল লিল মুশরিকিন এবং ধ্বংস হোক কারা যারা আল্লাহর সাথে শিরিক করে এখানে মুশরিকদের কথা বলা হয়েছে যারা এক আল্লাহর প্রতি ঈমান রাখে না বিভিন্ন ভাবে অন্তর কোন দিকে ঝুঁকে যায় এই ধরনের মুশরিকদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলের ঘোষণা দিয়ে দিয়েছে এরা ধ্বংস হোক এটা সূরা ফুসসিলাত হামিম সাজদার 6 নম্বর আয়াতে রয়েছে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার এইভাবে বলার পরে সেটা চূড়ান্ত আয়াত সেটা আমি সূরা ইব্রাহিমের শেষে গিয়ে পেয়ে গেলাম সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার সর্বশেষ আয়াত 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাযা বালাগুল লিন্নাস এটা হচ্ছে খোলাখুলি আলোচনা হাযা বালাগুল লিন্নাস মানুষকে পৌঁছে দেওয়ার মতো এটাই হচ্ছে স্পষ্ট কথা বালা বলা হয়েছে বালাগুল লিন্নাসি ওয়ালিয়ুনজারু বিহি আর এটাই হচ্ছে সতর্কতার জন্য স্পষ্ট কথা ওয়ালিয়ুনজারু বিহি আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে কথা বলতেছেন যে মানুষকে সতর্ক করার জন্য এটাই হচ্ছে সুস্পষ্ট কিতাব ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুম ওয়াহিদুন আর যাতে করে তাদেরকে এই কথা শিক্ষা দেওয়া যেতে পারে যে তাদের রব কেবলমাত্র এক ইলাহ তাদের ইলাহ কেবলমাত্র একজন এই কথা শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন নাযিল করা হয়েছে ওয়ালিয়াজাক্কারা উলুল আলবাব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে জ্ঞানীদেরকে উপদেশ দেওয়া যেতে পারে এই কোরআন এই জন্য নাযিল করা হয়েছে যে কোরআনটা কেন নাযিল করা হয়েছে এটা বালাগুল লিন্নাস মানুষের কাছে প্রচার করার জন্য মানুষকে সতর্ক করার জন্য মানুষকে এই কথার শিক্ষা দেওয়ার জন্য যে তাদের ইলাহ মাত্র একজন এবং জ্ঞানীদেরকে উপদেশ দেওয়ার জন্য যে জ্ঞানীরা কিভাবে পথ চলবে এই কোরআন হচ্ছে সেই কিতাব এটা নাযিল করে দিয়ে আল্লাহ বলতেছেন যে কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের ইলাহ মাত্র একজন যার ইবাদত করা হবে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হচ্ছে এরা কেউ নাজাত পাবে না কারণ বিচারের মাঠে অনেক লম্বা একটা হাদিস আছে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে এসে আসার আগেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি ওয়াতবা মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়াতবা মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়াতবা মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত প্রথম ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে থাকবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কারণ এখানে কাফের পাপী নাস্তিক সব থাকবে আল্লাহ তাদের সামনে আসবে না আল্লাহর পক্ষ থেকে একজনকে পাঠানো হবে ফেরেশতা সে এসে বলবে আল্লাহ বলেছেন দুনিয়াতে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও সূর্যের পূজারীরা সূর্যের দিকে হয়ে যাবে চন্দ্রের পূজারীরা চন্দ্রের দিকে হয়ে যাবে তারপরে এই দুইটা শব্দ বলার পরে তাওয়াগিত বলে দিয়ে মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হতো প্রত্যেকটাকে তাগুত বলা হয় সেটা রাষ্ট্রের নায়ক হোক সেটা একটা পাথর হোক সেটা একটা বট গাছ হোক সেটা যদি গরু হয় গরু যা আছে যদি কোনো মাজারকে ইবাদত কেউ করে সে মাজারওয়ালাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে দেবে এবং বলবে যে যার ইবাদত করেছ তার সাথে সাইড হয়ে যাও সবাই সবার মাবুদের সাথে আলাদা হয়ে যাবে মনে করবে যে আজকে আমাকে মনে হয় উনি উদ্ধার করবে এভাবে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে কেবলমাত্র ওয়াবকা হাযিহিল উম্মাহ কেবলমাত্র এই উম্মত বাকি থাকবে হাশরের মাঠে যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেনি বাকি সবগুলোকে হাশরের মাঠ থেকে খালি করে দেওয়া ইহুদিদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করেছ তারা বলবে উজাইর ইবনুল্লাহ আমরা আল্লাহর ছেলে উজাইরের ইবাদত করেছি খ্রিস্টানদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করেছ তারা বলবে মাসিহ ইবনুল্লাহ আমরা ঈসা মাসিহ আল্লাহর ছেলের ইবাদত করেছি আল্লাহ বলবে এখন কি চাও তারা বলবে আতিশনা ইয়া রাব্বানা ফাসকিনা আমরা পিপাসার্ত আল্লাহ আমাদেরকে পানি দান করেন আল্লাহ বলবো ইউশারু ইলান নার তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ইশারা করে দেওয়া হবে বলবো ওই যে পানি তারা ভাববে সত্যি সত্যি পানি আগুন লেলিহান টলটল করবে তারা সেখানে গিয়ে ঝাঁপ দেবে আল্লাহ এক কথায় পুরো হাশরের মাঠকে খালি করে দেবে সেখানে কোনো রকমের মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রাখবে না আল্লাহর বিচারটা কত সহজ চিন্তা করা যায় তারা ভাববে যে এগুলো মনে হয় আমাদের কাছে নাজাত দেবে কিন্তু তারা তাদের পেছনে গিয়ে কোথায় পড়বে সরাসরি জাহান্নাম আল্লাহর কিছু জিজ্ঞেস করবে না শুধুমাত্র মুমিন মুসলিমদের বিচার হবে মুমিন মুসলিমকে আল্লাহ বলবে
যে তোমাদের রবকে, মুমিন মুসলিমদেরকে বলবে। যারা আমার ইবাদত করবে আল্লাহ একটা টেস্ট করবেন, আল্লাহ সেদিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে, তাদেরকে বলা হবে যদি আমার বান্দা হয়ে থাকো তাহলে আজকে আমাকে সেজদা করে দেখাও। সেই দিন ইমানকে পরীক্ষা করা হবে সেজদার মাধ্যমে। যারা আজকে দুনিয়া আল্লাহকে সেজদা করে না তাদের রেজাল্ট কি? রাসূল কি বলেছেন? প্রত্যেক ব্যক্তি সেই দিন আল্লাহকে সেজদা করতে চাইবে, কিন্তু রেজাল্ট কি? জালাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা। যেমনি একজন ব্যক্তি সেজদা করতে চাইবে সে চিৎপটান হয়ে পড়ে থাকবে, কারণ আল্লাহ তার পুরো পিঠটাকে এই লাঠির মতো সোজা করে দেবেন। কেন? কারণ দুনিয়াতে সে সুস্থ ছিল, ওই দাউন আইলা সুজুদি ওয়াহুম সালিমুন। আল্লাহ বলছেন দুনিয়াতে সে সুস্থ ছিল কিন্তু আমার ডাকে তার কানে পর্যন্ত গেছে, হাই আলা সালা, সে নামাজে আসে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি সুস্থ থাকতে আমাকে সেজদা করো নাই, আর আজকে আমার সামনে পরীক্ষার ভান করো। আল্লাহ বলছে তোমার পিঠকে আমি সোজা করে দেব। সে ওখানেই ফেল হয়ে যাবে, যে সে প্রমাণ হয়ে যাবে সে যে আল্লাহর বান্দা নন। এইভাবে বিচারটা হবে। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুশরিকদেরকে হাশরের মাঠ থেকে সরিয়ে দেবেন, তারপরে মুসলিমদের বিচার হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের ইলাহ কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তার ইবাদত করতে হবে। এই কথা কোরআনে কত ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটি আয়াত সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। আপনার পূর্বে, শুধু আপনাকে নয়, পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি প্রত্যেককে আমি এই ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে তোমরা প্রত্যেককে জেনে নাও আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, অতএব তোমরা আমার ইবাদত করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করা হয় নাই, বরং নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে আসছে তাদের প্রত্যেকটা রাসূল তার জাতিকে এই কথাই বলেছিলেন যে দেখো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য বলেছি আমাদেরকে আমাদের সেই রব সম্পর্কে জানতে হবে। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আমাদের রবকে, তখন আপনি বলবেন আল্লাহ। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, যিনি আমাদের হায়াত মউতের মালিক, যার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কি বলেছেন কোরআনে সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন আমি মানুষ তোমাকে তো শুধু এই জন্য সৃষ্টি করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য, যে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটা জানতে হবে, যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের রবের ইবাদতের জন্য, তাহলে ইবাদতগুলো কী?